হ্যালো বন্ধুরা, তো সবাই কেমন আছো? সবাইকে স্বাগত হোম সুইট হোম উইথ চন্দ্রাস চ্যানেলে। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ব্লগে আমি দু তিন রকমের ইজি অ্যান্ড কুইক চপ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ আমার বর একটু আগেই ফোন করে বলেছে যে কোনো চপের দোকান খোলেনি, আর আমাদের এখানে প্রচুর মুষলধারে বৃষ্টি হচ্ছে মোটামুটি, এই জন্য দোকান খোলেনি ঠিকই করেছে। তো আপাতত আমি কয়েকটা চপ বানাবো, ভাবলাম রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা তোমরা খুবই ইজি অ্যান্ড কুইক নিজের বাড়িতে বানিয়ে নিতে পারো, আর এটা দোকানের থেকে খেতে অনেক বেশি টেস্টি হয়। বাট জানো তো, মেয়েরা রান্না করতে ভালোবাসে না, তাই আমি বলেছি আমি দোকান থেকে কিনে আনতে, বাট দোকান বন্ধ বলে আমার বর বললো বাড়িতেই বানিয়ে ফেলতে। তো ঘরে কয়েকটা জিনিস থাকলেই তোমরা দোকানের মতো টেস্টি টেস্টি, দোকান থেকে ভালো আরও হেলদি বলতে পারো। দোকানে যেসব তেল ব্যবহার হয় সেটা যে কতদিনকার সেটা কেউ বলতে পারে না, তো ঘরে বানালে সেটা আরও হেলদি হবে বলতে পারো। তো সেই রকম ইজি অ্যান্ড কুইক দুটো তিনটে চপের রেসিপি তোমাদের দেখাচ্ছি। তো আশা করি তোমরা এটা বাড়িতে ট্রাই করবে, আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো দেরি না করে আজকের রেসিপিগুলো স্টার্ট করে নেওয়া যাক। বন্ধুরা, তো ফার্স্টে যেটা বানাবো সেটা হচ্ছে বেগুনি। তো আমি এখানে বেগুন নিয়েছি আমার ঘরে, যেটা অলরেডি আমি সকালে ভাজা করেছিলাম, তো এখান থেকে ভাজার জন্য গোল গোল করে কেটেছি। তো বেগুনি বানানোর জন্য একটু লম্বা লম্বা লাগে, তো এটা মোটামুটি যেরকম আছে সেই হিসেবেই বানাবো। তো খুব পাতলা করে বেগুন দেখবে দোকানে যখন বানায় খুব পাতলা করে কাটে। তো এই সুইট আমার প্রচণ্ড ধারে আমার বর বানিয়ে দিয়েছে বলতে গেলে, তো খুব আস্তে করে পাতলা করে এটা কাটবো। তো দেখো কত পাতলা করে আমি কেটেছি, এতটা পাতলা, এত পাতলা হলেই হবে, বেশি পাতলা করার নেই। তো এখানে আমি বেগুনি কেটে নিয়েছি, এরকম আমি 5-6টা কেটেছি বেগুনি বানানোর জন্য। আর দ্বিতীয় চপ হচ্ছে আমি এখানে নিয়েছি পেঁয়াজ, তো পেঁয়াজই বানাবো। পেঁয়াজ সকলের ঘরেই অ্যাভেলেবেল থাকে, খুব ইজিলি তোমরা পেয়ে যাবে। তো পেঁয়াজই বানানোর জন্য পেঁয়াজটা যেভাবে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। এবং পেঁয়াজটা, গোটা পেঁয়াজটাকে আমি দুভাগ করে নিয়েছি, খোসাটাকে ছাড়িয়ে নেবো, অতি অবশ্যই খোসা কে খাবে, তো খোসাটাকে আগে ছাড়িয়ে নিই। তো খোসাটাকে ছাড়িয়ে নিই, এবার খুব সরু সরু কাটতে হবে, মোটা হলে হবে না, কিন্তু খুব সরু সরু, তো এরকম সরু সরু আমি কাটবো। দেখো একবার কত সরু সরু কেটেছি, এরকম সরু সরু কাটতে হবে, দেখো এরকম সরু সরু কাটতে হবে, তাহলে পেঁয়াজের টেস্ট ভালো আসবে। এরকমভাবে প্রত্যেকটা পেঁয়াজ আমি কেটে নেবো, আমি এখানে তিনটে পেঁয়াজ নিয়েছি পেঁয়াজি বানানোর জন্য। তো চলো এগুলোকে সব কেটে নিই। তো এখানে আমি তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি, দেখো কতটা হয়েছে, কিন্তু পেঁয়াজগুলি অতি অবশ্যই কাটার পর সব ছাড়িয়ে নেবে, এরকমভাবে ভালো করে ছাড়িয়ে নেবে যেন গোটা গোটা না থাকে। তো চলো এগুলোকে ছাড়িয়ে নিই। তো পেঁয়াজের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ ছাড়িয়েও নিয়েছি, আর নিয়েছি এখানে বেগুন, তিনটে চপ বলেছিলাম, তো এখানে সরু সরু করে বেগুন আমি কেটে নিয়েছি। দেখো দেখো বেগুনগুলো কত সরু সরু করে কেটেছি। আর নিয়েছি ফুলকপি, এই ফুলকপিগুলো আমি 5 মিনিট আগে মানে একটু সেদ্ধ করেছি নুন জলে, তো বেশি না, অল্প একটু জলে, দেখো কয়েকটাই আমি সেদ্ধ করেছি পকোড়ার মতন। তো ফুলকপির পকোড়া বানাবো, আর বানাবো বেগুনি আর পেঁয়াজি। তো চলো এবার বেসনটাও আমরা রেডি করে নিই। তার জন্য যেটা বানাতে সবচেয়ে আগে ব্যাটার, তো ব্যাটারটা বানানোর জন্য আমি নিয়েছি এখানে বেসন, এতে ঢেলে দেবো পরিমাণ মতো বেসন। দেখো এখানে আমি অল্প পরিমাণে বেসন নিয়েছি। এবার এর মধ্যে একে একে দেব নুন, ফার্স্টে নুন অ্যাড করব, আমি আমার স্বাদ অনুযায়ী করবে, তোমরা তোমাদের আন্দাজ অনুযায়ী বা স্বাদ অনুযায়ী নুন দেবে। নুন দিয়ে দিয়েছি, নুনের পর দিয়ে দিচ্ছি এতে হলুদ, দেবো না সরি, এতে দিয়ে দিচ্ছি আমার ভেজে রাখা জিরে, এটা আমি মানে ভাজা জিরে, গোটা জিরেকে ভেজে নিয়েছি, এটা টেস্টটা খুব ভালো আসে। তো ঘরে ভাজা জিরে, গুঁড়ো জিরে না কিন্তু, হ্যাঁ ঘরে ভাজা জিরেকে আমি গুঁড়ো করেছি, তো অল্প পরিমাণে জিরে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রঙের জন্য আর একটু ঝালের জন্য এই লঙ্কাটা এক্সট্রা, এটা কাশ্মীরি লঙ্কা বলতে পারো, তো এই লঙ্কা গুঁড়োটা দিচ্ছি। যারা একটু ঝাল পছন্দ করো তো লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারো, এটা একটু ঝালটা কম আর কালারটা ভালো আসে। তো দিয়ে দিয়েছি, আর এতে দেব 2-4 দানার মতন চিনি, বেশি না, এই যে অল্প একটু চিনি দিচ্ছি।
আর এতে আমার সিক্রেট ইনগ্রিডিয়েন্টস একটা, যেটাতে আমার চপের টেস্ট খুব ভালো আসে, সেটা হচ্ছে ম্যাগি মশলা। এটা ম্যাগি প্যাকেটে যে 5 টাকা দামের প্যাকেটে থাকে সেই মশলাটা, এক্সট্রা যে ম্যাগি মশলা দোকানে পাওয়া যায় সেটা নয়, যেটা ম্যাগির ভেতরে থাকে সেই মশলাটা আমি এতে দিই। তো এখানে আমি 1 প্যাকেট ইউজ করছি, এবার এতে টেস্টটা খুব ভালো আসে। এবার সমস্ত কিছু আমি ভালো করে মিক্স করে নেব। তো আগে সমস্ত মশলাগুলো আমি ভালো করে বেসনের মধ্যে মিক্স করে নেব, আর মশলাটা গুটি পাকি আছে সেটাকেও ভেঙে দেব গুটিগুলোকে। এখানে মশলা সমস্ত কিছু মিশিয়ে নিয়েছি, এবার এতে দেবো আস্তে আস্তে জল, বেশি জল দেবো না, কেন কি এটা খুব পাতলা খুব ঘন হবে না। চলো দেখিয়ে দিই কেমনভাবে আমি গুলবো। আমি কিন্তু আস্তে আস্তে জল দিচ্ছি, ঠিক আছে। আর এই যে গুটি গুটি পাকি আছে এগুলো সব ভেঙে দিতে হবে, না হলে চপের মধ্যে যদি আসে তো টেস্টটা একদম ভালো লাগবে না। এগুলো বেসন গুঁড়ো গুঁড়ো করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে, দেখবে যখন যারা চপ বানায় তারাও যখন বেসনটা মাখে এইভাবে ওরা ভেঙে নেয় বেসনটাকে। তো এটা একটু ঘন আছে, আর একটু পাতলা করব, তো একটু আরও জল দিচ্ছি। তো বন্ধুরা দেখো আমি বেসনটা সুন্দরভাবে গুলে নিয়েছি, আর দেখো এটা এরমভাবে দিলে আস্তে আস্তে পড়ছে, খুব তাড়াতাড়িও না, খুব ঘনও না, খুব পাতলা না। তো তোমাদেরকে ওইভাবে বানাতে হবে, আর দানা দানা নেই দেখো যেভাবে বেসনটা আমি গুলে নিয়েছি। তো আমার এখানে বেসন রেডি, তো চলো এবার চপগুলো চটজলদি ভেজে নিই। বন্ধুরা তো আমি এখানে কড়া গরম করে নিয়েছি চপ ভাজার জন্য, আর এতে দিয়ে দিয়েছি সোয়াবিন অয়েল, ঠিক আছে। তো আর এটা হচ্ছে আমার ভাজাভুজি করার কড়া, এটা যতই মাঝে এরমই থাকে। তো এটা আমি সবসময় ভাজাভুজি করি, চপ বলো এমনি যে কোনো ভাজা, তো এতেই আমি সবসময় করি। তো আমার তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য আমি এতে একটু বেসন দিয়েছিলাম, তো বেসন দেওয়ার সঙ্গে সঙ্গে এটা উপরে উঠে এসছে, তো এর মানে তেলটা আমার ঠিকঠাক গরম হয়ে গেছে চপ ভাজার জন্য। আর আঁচটা আমার হাই ফ্লেমে আছে, এটাকে আমি করে দেবো মিডিয়াম ফ্লেমে, নালে চপগুলো ভেতর থেকে মানে টেস্ট ভেতর থেকে সেদ্ধ হবে না, প্লাস তাড়াতাড়ি মানে কালো হয়ে যাবে বলতে পারে, পুড়ে যেতে পারে। তো ফার্স্টে আমি করব যেটা হচ্ছে ফুলকপি, ফুলকপির চপ। তো এখানে আমি ফুলকপিটা অলরেডি সেদ্ধ করে রেখেছি, তো টেনশন নেই। তো এটা আমি বেসনের মধ্যে দেখো এইভাবে ডুবিয়ে নেব, এই যে খাঁজগুলোতে আছে এতে বেসন কিন্তু খুব ভালোভাবে ঢোকাবে। এটা পুরো বেসনের মধ্যে ভালোভাবে ভর্তি করে নিয়ে এবার একটু এটা ধরে থাকবো, এক্সেস যে আমার বেসনটা আছে সেটা পড়ে যাক, নাহলে বেশি বেসন হলে চপ টেস্ট আসে না। তো এক্সেস বেসনটা আমি ঝেড়ে নিয়েছি, এবার এটা দিয়ে দিচ্ছি আমি তেলের মধ্যে। দেখো এরকম করে আমি একে একে সমস্ত চপগুলো দেখতে পাচ্ছি, এইভাবে ভালোভাবে চপগুলো আমি ভিজিয়ে নিচ্ছি বেসনে। আর আঁচটা রেখেছি কিন্তু মিডিয়াম ফ্লেমে, যাতে আস্তে আস্তে ভালো করে চপগুলো ভাজা হয়। এখন ফুলকপির চপ খেতে খুব ভালো লাগে, আর আমি যে ব্যাটারটা বানিয়েছি সেটা তো দেখতেই পেয়েছো, আমি ম্যাগি মশলা দিয়েছি। এটা দোকান থেকে কেনা যে ম্যাগি মশলা সেটা আমি ইউজ করিনি, তোমরাও করবে না। আর এটা আমি গুঁড়ো লঙ্কা ইউজ করছি, যদি তোমাদের ঘরে চিলি ফ্লেক্স থাকে অর্থাৎ শুকনো লঙ্কা যদি তোমরা বেটে নিতে পারো ভেজে, তাহলে টেস্টটা আরও ভালো আসে। তো আপাতত আমার চিলি ফ্লেক্স নেই বলে আমি এতে গুঁড়ো লঙ্কা দিয়েছি, তোমরা গুঁড়ো লঙ্কা চিলি ফ্লেক্স দুটোই ইউজ করতে পারো, টেস্টটা ভালো আসে। এইগুলো হয়ে গেছে দেখো লাল লাল, এগুলো স্প্রে করে দেবো, পাল্টে দিচ্ছি। তো চলো ফুলকপির বড়া ভেজে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কিরম ভাজলাম বড়াগুলো, ভেতরে বেসনগুলো না ঢোকালে টেস্টটা ভালো আসবে না, আর এক্সেস ব্যাটার তো ফেলে দিতেই হবে। দেখো খুব পাতলা করে একটা আস্তরণ দিয়েছি। তো দেখো এগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, ফুলকপির বড়া খেতে খুব ভালো লাগে। এটা তোমরা খিচুড়ি বা যে কোনো এমনি দিনও ভেজে নিতে পারো, যে কোনো রান্নার সাথে ফুলকপির বড়া খুব ভালো লাগে, এটা বড়া চপ দুটোই বলতে পারো। এখানে ফুলকপির চপ প্রথমে যে দুটো দিয়েছি সেটা সুন্দর ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি, মিডিয়াম আছে। আর মনে রাখবে যখনই ফুলকপির চপ বানাবে
অতি অবশ্যই ফুলকপিগুলো আগে নুন জলে একটুখানি ফুটিয়ে নেবে, দু থেকে তিন মিনিটের মতন, তাহলে ফুলকপিগুলো হালকা সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে, নাহলে এই তেলে ভাজতে ফুলকপি সেদ্ধ তো অনেক টাইম লাগে। তো আমি ফুলকপিগুলো সবসময় ফুলকপি মানে বড়া বানানোর আগে ফুলকপিগুলো একটু নুন জল দিয়ে একটুখানি নুন আর জল দিয়ে সামান্য সেদ্ধ করে নিই। তো এটা তুলে নিয়েছি, দেখো এটাও কি সুন্দর ভেজে নিয়েছি। তো চলো এইভাবে সমস্ত ফুলকপির চপ আগে বানিয়ে নিই, তারপরে বানাতে হবে বেগুনি। তো ফুলকপির চপ বা বড়া যাই বলো এখানে আমার রেডি হয়ে গেছে, এবার বানাবো বেগুনি। তো বেগুনগুলো দেখো আমি এরকম সাইজের বেগুন কেটেছি, কেন কি এই আগেকার বেগুনগুলো আমি মানে বড়া বানিয়েছি ভেজেছিলাম বেগুন। তো এটাও আমি বেসনে ভালো করে ডুবিয়ে নেব, আর এক্সেস যে আমার বেসনটা আছে সেটা ঝেড়ে নেব। বেশি মোটা আস্তরণ দিলে কিন্তু চপ খেতে ভালো আসে না, তো এরকমভাবে বেগুনের মধ্যে আমি বেসন ডুবিয়ে দিয়ে তারপরে এরকম আস্তে করে ঝেড়ে এবার এটাকে তেলের মধ্যে ছেড়ে দেব। আর এটা একটা একটাই ভাজবো, কারণ দেখতেই পাচ্ছ কড়ায় বেশি জায়গা নেই। আর দেখো আমার বেগুনিগুলো মানে লুচির মতন ফুলবে পুরো। তো একদিকটা হালকা ভেজে নিয়ে দেখো এই দিকটা কি সুন্দর ফুলে উঠেছে। আর দোকানের বেগুনি আমার অত খেতে ভালো লাগে না, মানে আমি খাই না দোকানের বেগুনি। যদি ঘরে বাজি মানে আমার স্টাইলে বেগুনি বানাই তাহলে আমি বলতে গেলে ঠিক চার পাঁচটা খেয়ে নিই বলতে গেলে, কেন কি ব্যাটারটা আমার এত টেস্টি হয়। তোমরা কোনদিন ট্রাই করবে এই ব্যাটারটা বানিয়ে দেখবে আরও টেস্টি আসবে। তো এখানে বেগুনিটা লাল লাল করে আমি ভেজে নেব, তেলটা ছিটকাচ্ছি। আঁচটা অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখবে, নাহলে বেগুনটা ভেতর থেকে ভালোভাবে সেদ্ধ হবে না। তো বেগুন মানে এর কুক রান্না হতে বেশি সময় নেয় না, তাও বেসনটা যদি ভেতর থেকে কাঁচা থাকে স্বাদটা ভালো লাগবে না। তো মিডিয়াম আছে, ভালোভাবে বেগুনটা দুদিক থেকে লাল লাল করে ভাজবে। তো বেগুনিটা আমি তুলে দিয়েছি, নিয়ে নিয়েছি আর একটা বেগুনি, এটাও সেম আমি এক্সেস যে বেসনটা আছে সেটা ঝেড়ে দিচ্ছি, দেখো পড়ে যাচ্ছে। তো এইভাবে ব্যাটারটা রাখতে হবে যাতে এক্সেস ব্যাটার নিজে নিজেই পড়ে যায়। এবার ছেড়ে দেবো এটা তেলে। এই বেগুনিটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি, দেখো দুদিক দিয়ে ফুলে গেছে, লাল হয়ে গেছে, এটা একটু বেশি ভেজে ফেলেছি, তো অতটা কালো আমি করি না। তো এটা দুদিক দিয়ে ফুলেছে সুন্দরভাবে আমার বেগুনি হয়েছে, তো বাকিগুলোও ভেজে নেব। তো আমার সব কটা বেগুনি ভাজা হয়ে গেছে, দেখো কিছু ফুলকো লুচির মতন বেগুনি ফুলেছে। তো বেগুনি ভাজা হয়ে গেছে, এবার বানাবো পেঁয়াজি। তো পেঁয়াজি বানানোর একটাই কারণ থাকে বলছি, তো দেখো এখানে আমার ফুলকো লুচির মতন বেগুনি হয়ে গেছে, ফুলকপির পকোড়া। আর একটা চপ বানিয়ে নিয়েছি অলরেডি আমি, তো কড়াই তেল দেখে বুঝতে পেরেছি আমি একটা চপ অলরেডি বানিয়ে নিয়েছি, তোমাদের লাস্টের দিকে দেখাবো কোন চপ বানিয়েছি। তো দুটো চপ হয়ে গেছে, লাস্ট হচ্ছে আমার পেঁয়াজি। লাস্টে বানাচ্ছি পেঁয়াজি, কারণ অনেক সময় চপ ফপ ভাজার পর এক্সট্রা বেসন রয়ে যায়, সবারই থাকে, তো সেটা ফেলে দিতে হয়, তো আমি ফেলি না, সেই জন্য সবসময় পেঁয়াজ কেটে নিই যদি বেসনটা আমার বেশি রয়ে যায়। তো এখানে আমি এক্সেস বেসন আজকে একটু বেশি রেখেছি, তো এতে দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দেওয়ার পর এটা ভালোভাবে বেসনটা পেঁয়াজের সঙ্গে মেখে নিতে হবে, সঙ্গে সঙ্গে তুমি চপ ভাজতে পারবে না। তো দেখতেই পাচ্ছি এইভাবে পেঁয়াজটাকে চটকে নিতে হবে, এইভাবে সুন্দরভাবে পেঁয়াজটা চটকে নেবেন বেসনের সাথে। এক্সট্রা বেসন থাকলেই একটা পেঁয়াজ চট করে কেটে বেসনের মধ্যে দিয়ে চপ বানিয়ে নেবে, একটা নতুন চপও হয়ে যাবে, পেঁয়াজিও হয়ে যাবে, আর তোমার এক্সেস যে বেসনটা সেটা ফেলে নষ্ট করতে হবে না। তো সবসময় আমার যখন এক্সেস বেসন বেশি যায় আমি পেঁয়াজি বানিয়ে নিই। এখানে সুন্দরভাবে দেখতে পাচ্ছ পেঁয়াজের সঙ্গে বেসনটা মেখে নিয়েছি, তো এটা আবার চপের আকারে ভেজে নেব। তো চলো ভাজা যাক, চপের আকারে ভেজে নেব। তোমরা গোল চ্যাপটা যেরকম আমি চ্যাপটা চ্যাপটা বানাই, তো এখানে এরকম সাইজের আমি চ্যাপটা চ্যাপটা বানিয়ে নিচ্ছি। এবার এটা তেলের মধ্যে দেবো ছেড়ে। আর পেঁয়াজি খেতে অনেকেরই ভালো লাগে, আর বেসন যদি বেঁচে যায় চট করে একটা পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানিয়ে নেবে। আমি সবসময় পেঁয়াজ বেঁচে গেলে একটা পেঁয়াজি বানিয়ে নিই, এক্সেস বেসনটা ফেলতেও হয় না আর একটা নতুন একটা এক্সট্রা রেসিপিও হয়ে যায়। তো মিডিয়াম ফ্লেমে আমি এগুলো ভেজে নেবো,
আস্তে আস্তে, কেন পেঁয়াজি ভেঙে যাওয়ার চান্স থাকে, তো একদিকটা মোটামুটি হলে তবে এটা পাল্টাতে হয়, নাহলে পেঁয়াজি ভেঙে যাবে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেলে মোটো সেটার চপ থাকবে না, তো একদিকটা মোটামুটি হয়ে গেলে শেপ নিয়ে টেনশন নেবে না, ঘরেই লোক খাবে। তো আমি বেসনটা একটু কম দিয়েছি পেঁয়াজিতে, যেহেতু মানে এক্সট্রা বেসন আমার বেঁচে সেটা দিয়েই সবসময় বানাই বলে, তো তোমাদের যদি মনে এক্সট্রা বেসন অ্যাড করে আরও ভালো করে করতে পারো, বাট আমি এক্সট্রা বেসন অ্যাড করি না, যেই বেসনটা বেঁচে যায় তাতেই আমি পেঁয়াজিটা ভেজে নিই। তো একদিকটা আমার হয়েছে, এবার এইটা খুব পাল্টে নিই, আর সেম সমস্ত চপের মতো এটাও লাল লাল করে ভেজে নেব। তো চলো ভেজে নিই এগুলো পেঁয়াজিগুলো। তো পেঁয়াজিগুলো আমি দুদিক দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে দুদিক দিয়ে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। পকোড়া আমি অলরেডি বানিয়ে দিয়েছি, আর তিন রকমের পকোড়ার রেসিপি তোমাদের দেখিয়ে দিয়েছি, তো চলো কোন কোন পকোড়া বানিয়েছি আর ভালো করে তোমাদের দেখিয়ে দিই, চলো পকোড়াগুলো দেখে নেওয়া যাক। আজকে পকোড়ার রেসিপিটা বানিয়েছি পেঁয়াজি, টেস্টি টেস্টি পেঁয়াজি মুড়ির সাথে খেতে খুবই ভালো লাগে বর্ষার দিনে, বানিয়েছি বেগুনি আর বানিয়েছি ফুলকপি চপ, এগুলো খেতে খুবই টেস্টি হয়। তো চলো দেখে নিই চার নম্বরে কী বানিয়েছি। আর চার নম্বরে বানিয়েছি হচ্ছে এটা চিকেন পকোড়া, আজকে খুব ইজিলি মানে খুব চটজলদি বানিয়েছি, তো অত চিকেন পকোড়া আমি যেভাবে বানাই ততটা টাইম দিইনি, মোটামুটি চিকেন পকোড়া বানিয়েছি। আর চিকেনগুলো দেখবে ভেতর থেকে একদম সুন্দর জুসি, একদম সেদ্ধ হয়ে গেছে, দেখো সেদ্ধ হয়ে গেছে। আমার চিকেন পকোড়া খুবই ফেভারেট, আর বর্ষার দিন আমি বরকে বলেছিলাম চিকেন আনতে, তো দুপুরে আমাকে এনে দিয়েছিলো, তো এটা আমি বানিয়েছি। এই রেসিপি তুমি আমার ভিডিও শেষে পেয়ে যাবে, ভিডিও শেষ দিকে, এটা আমি অলরেডি অনেক আগেই রেসিপি দিয়েছি। তো চিকেন পকোড়া বানিয়েছি, তো আজকের এই পকোড়ার রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করবে, আর যে বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলে এসছো ভিডিওটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর চিকেন পকোড়ার রেসিপি দেখতে হলে উপরে যে ভিডিওটা শো করছে সেটাতে ক্লিক করে দাও, চিকেন পকোড়ার রেসিপি তোমরা পেয়ে যাবে। তো দেখা হচ্ছে আমার পরবর্তী ব্লগে, ততদিন সকলে ভালো থাকো সুস্থ থাকো, ওকে টাটা বাই।